একজন পাপিষ্ঠ মদের বোতল নিয়ে হাতের মধ্যে সমুদ্রের পাড়ে দিয়া হাঁটে আর মদ খা মাতাল হইয়া সমুদ্রের কিনারের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার কোন কোথায় পড়ছে কোথায় আসলে লোকটা পাপিষ্ঠ বড় ধরনের গুনাহগার এইবার সমুদ্রের কিনারে পড়ে গেছে অজ্ঞান অজ্ঞান হয়ে পড়ে গেছে চান্স নাই চান্স হারা হয়ে গেছে এইবার যখন মদের বোতলটা হাতে নিয়ে পড়ে গেছে রাস্তা দিয়ে একটা লোক হাইটা কয় লোকটা মনে বড় ধরনের অপরাধী এই অপরাধী নদীর কিনারে পয়রা গেছে জ্ঞান নাই জ্ঞান হারা হইয়াম এইবার পাহাড় থেকে বিশাল বড় একটা অজগর সাপ পানিটা উছরাইয়া পানি ছেদ করে ভেদ করিয়া সাপটা গড়িয়ে আসতেছে ওই মদকুটটাকে লক্ষ্য করছে তাকে বক্ষণ করার জন্য তাকে কাওয়ার জন্য আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার এই দিকে সাপটা আসতেছে মদকুর কি গুনাহগারকে কাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আমি তো রহমান রে আমি আল্লাহ হইলাম রহিম গুনাহগারকে যদি আমি না বাঁচাই আর কে বাঁচাবে জোরা কোন ঠিক কিনা গুনাহগারের প্রতি আল্লাহর দয়া বেশি না কম কথা কয় না কম না বেশি এইবার বন্ধু গো এই গুনাহগার পড়ে রয়েছে সমুদ্রের পারে জোরা কোন ঠিক কিনা কোথায় কোথায় সমুদ্রের পারের মধ্যে হাতের মধ্যে মদের বোতল হারাম কাজ করে গুনাহগার কাজ করতে করতে পয়রা রইছে আল্লাহ ডাক দেয় কয়েকটা বিচ্ছু দেখা যায় পানিতে বেদ করে আবার বিচ্ছুটা আসতেছে দ্রুত গতিতে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কি তৃষ্ণা বোঝা যায় না এইবার বন্ধ আমার এই বিচ্ছুটা আসিয়া দ্রুত গতিতে ওই সাপটার মাথার মধ্যে একটা সুবল মারছে তার মাথার মধ্যে একটা ফুক বৈশা দিছে বৈশা দেওয়া বসে দেওয়ার পরে সাপটা পানির মধ্যে উস্তাইতাছে গইরাইতাছে এইভাবে এইভাবে এলুমিলু করতে আরম্ভ করলো দেখা গেছে সাপটা পানির নিচে তলায় গেছে আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার এইবার লোকটা ডাক দেখো আল্লাহ দুইটি ঘটনা কেন ঘটলো আমি তো বুঝতে পারলাম না এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আল্লাহর মধ্যে জানায় আহা দে শুন রে শুন বান্দা নেককারের জন্য আমি আল্লাহ শুধু তা ন বদগার কে নিবে বদগারের জন্য আমি আল্লাহ রয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু এইবার আল্লাহর মধ্যে জানায় দে বান্দারে এই গুনাহগারটারে যদি আমি এখন না বাঁচাই ওই গুনাহগারের দুই তিনটে ছোট ছোট বাচ্চা আছে এ গুনাহ করছে সমস্যা নাই কোনোদিন যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ গাফুরুর রহিম রাহমানুর রহিম আমি সেকেন্ডে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারি আওয়াজ করে এখন সুবহানাল্লাহ কিছু গুনাহ আছে এই গুনাহ করলে আমার নবী তার আগে সুপারিশ করে সুবহানাল্লাহ কোন এখন বলবেন হুজুর এটা কোন কথা বলেন কিছু গুনাহ আছে এই গুনাহগারকে আল্লাহ মহব্বত করে অন্তরে চাপ দে ধরে সুবহানাল্লাহ কোন আর আমার নবী বলেন কিছু গুনাহ বড় বড় গুনাহ যদি করতে পারো নবীর মহব্বতে আল্লাহু আকবার কোন কার মহব্বতে কার মহব্বতে নবীর মহব্বতে কিছু গুনাহ আমি বইলা যাই শেরে কুদা হযরতে আলী আল্লাহর নবীজিকে রান মুবারকের মধ্যে আল্লাহ রাসূলের শের মুবারক রেখে গুম পাড়াচ্ছেন সুবহানাল্লাহ কোন কে 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 শেরে কুদা আলী কে কে কথা বলে না শেরে কুদা আলীর রান মুবারকের মধ্যে আল্লাহ রাসূলের পবিত্র মাতা মুবারক রাখছে আল্লাহু আকবার কোন আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন শেরে কুদা আলী তিনি দেখতে পেলেন সময় চলে গেছে যাইতে যাইতে সময় যাইতে যাইতে সময়টা সরাসরি আসরের সময় ওভার হয়ে মাগরিবের সময় চলে গেছে শেরে কুদা আলী ডাক দেখো আল্লাহ তুমি বলেছ কোরআনুল কারিমে তোমার বন্ধু নবীও বলেছে কোন ব্যক্তি যদি জেনে শুনে একটি ফরজ কাজ তরজ করলো ফরজ কাজকে যারা তরফ করলো ছেড়ে দিল জেনে শুনে কবিরা গুনাহ হয়ে গেল একটি কবিরা গুনার জন্য
দুই লক্ষ 88 বছর জাহান্নাম ভুগতে হয় এত এক নিষ্কাল এক উব্বাদ 80 উব্বাদ দুজকের সমপরিমাণ তাহলে 80 উব্বাদ দুজক যদি ভুগতে হয় বাবা জেরা বন্ধুরা তাহলে শেরে খোদা আলী চিন্তায় পড়ে গেলেন চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়তেছে তৃষ্ণা বোঝা যায় না আল্লাহর খেলা বোঝা কঠিন শেরে খোদার আলী চোখের পানি আল্লাহর নবীজির দেহ মুবারকের মধ্যে জিসিম মুবারকের মধ্যে টক টক পড়তেছে আল্লাহর নবীজির ঘুম মুবারক ভেঙে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার বিষয়টা জানছে কিনা কথা কোন জানছে কিনা আল্লাহ বলে নবী সবকিছু জানে ওয়াফু আলাল গায়বি বিদনি আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার নবীজিরে বলে গায়বের খবর বলতে মানুষের কাছে কৃপণতা করবেন না সুবহানাল্লাহ কোন শুধু তাই না আল্লাহর নবী বলেন কান জুড়ে লাইয়ে কাফি হাদিহি সংক্ষিপ্ত আলোচনা অনেক লম্বা হাদিস আল্লাহর নবী বলেন হাতের তালু যেমন স্পষ্ট দেখতে কষ্ট হয়নি আল্লাহর রাসূল বলেন কুল কায়নাতের এমন কোন স্থান নাই আমি নবী দেখতে কষ্ট হয় আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার নবী আমার ডাক দেখো আলী এই আলী তুমি শেরে খোদা আলী তুমি বেলায়েতের বাদশাহ আলী রে তোমার শানি আমি বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবু আমি হইলাম মদিনার শহর তুমি হইলা দরজা জোরে কোন সুবহানাল্লাহ এ আলী তুমি কেন চোখের পানি চিরি দিয়ে কান্দ ঘটনাটা আমাকে বলো নবী আমার জানে কিন্তু নবী একটা আশ্চর্যের ঘটনা ঘটাইবে এই জন্য নবী নিজেই বলেন ওয়ামিন কারামাতি রব্বি ইন্নি উলিতু মাকতুনান ওয়ালাম ইয়ারা আহাদু সাওয়াতি আমি নবী হইলাম আল্লাহর একটা বিশেষ কুদরত আমি নবীরা যারা মানুষের মতো বলবে এরা হইল আবু জাহাল জোরে কোন ঠিক কিনা কেমনে কেমনে ইয়া রাসূলুল্লাহ কে রে আলী তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো বলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোন ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলো তার জন্য 80 উব্বাদ দুজক হয়ে যায় হুজুর কবিরা গুনাহ হয়ে গেছে গো এই জন্য আমি চোখের পানি ছেড়ে দেয়া কাঁদি আমার নবী ডাক দে বলে আলী তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম আত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম আলী তুমি কি জানো নবীর ভালোবাসা হইল ইমান আলী রে তুমি কান্না বন্ধ করো ইয়া রাসূলুল্লাহ এখন আমার নামাজ যে চলে গেল আমি কি করতে পারি নবী আমার ডাক দেখো আলী রে তুমি কি আবার আসরের নামাজ পড়বানি আলী কই ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়া যাবে নবী ডাক দেখো আলী সূর্য যদি আসরের জায়গায় চলে যায় তবে কি তুমি নামাজ পড়বিনি আয়া কই ইয়া রাসূলুল্লাহ যদি হয় আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার রহমতের ফেরেশতারা ভিডিও করে এখন যেমন ভিডিও হচ্ছে এই যে গোল্ড অফ মদিনা জুলহাস ভাই আর অনেকে এসেছেন এরা ভিডিও করতেছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহর কুদরতি ইকরা কিতাবিকা ইয়া আব্দি তোমার আমলনামা পড়ে শোনাও আমরা নবীর পক্ষে স্লোগান দিয়েছিলাম দুটি হাত উত্তোলন করে এটি কিরামান কাতিবিন রহমতের ফেরেশতারা ভিডিও হচ্ছে জোরে কোন ঠিক কিনা একজনের হাত নিচে রাখবেন না হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না বেজার বন্ধুরা আমার আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হচ্ছেন দয়াময় আল্লাহ হচ্ছে দয়ালু আপনি এবং আমাকে আল্লাহ পাক দয়া করার জন্য সর্বদাই আপনি এবং আমার দিকে তাকিয়ে আছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মানুষ একজনকে যদি আরেকজন আঘাত করে প্রতিপক্ষ লোক তাকায় থাকে কোন সময় তাকে গায়েল করা যা ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন বাজা বাজা নিশ্চয় আনে বাজা বন্দা তুমি যত অপরাধ করেছো যত গুনাগার হও না কেন আমি জানি তোকে ক্ষমা করার কেউ নাই আমি আল্লাহ ছাড়া দূরে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলে বন্দা রে তুমি যতই গুনাহ করো আমি আল্লাহর কাছে ফিরিয়া ইরজিই
إلى ربك আমি রবের দিকে আসো যদি আসতে পারো তোমার জীবনের গুণা আমি আবার চেঞ্জ করে দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহর এই কেমত আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই জোরে বলুন আছে না নাই উনি আমাদের কে আল্লাহর কেমত এখনো আসেনি কথা বলেন এখনো আসেনি বাবা জোরে বলুন আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে মানুষ যদি গুনার কাজ করতে করতে পৃথিবী ভরপুর করে ফেলে আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে যদি কোনো বান্দা গুনার কাজ করতে করতে পৃথিবীটা ভরপুর করে ফেলে ওই বান্দা যদি মনে মনে ধারণা করে গো আল্লাহ আমি এত বড় গুনাহগার হয়েছি আমার গুনাহ মনো কমা হবে না আল্লাহ বলে না রে না বান্দা আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহ পাকের নাম রহিম এইজন্য আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বলেন আরওয়াহ মানির রহিম আরো বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দে বান্দা বান্দি পৃথিবী যদি ভরপুর করে পেল গো গুনার কাজ করতে করতে আর যদি তুমি আমি আল্লাহর কাছে একবার ফিরে আসতে পারো গো রাতে নিশিতে বসিয়াম আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু যদি আমি আল্লাহর কাছে করো জোরে তোবার মতো একটি তোবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ গাথা গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর এই কেমত আসেনি আর জোরে কোন আসেনি এই জন্য আল্লাহ হইছে রহমান আল্লাহ হইছে রহিম আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্য সর্বদাই আল্লাহ বান্দার দিকে তাকায় তাকে জোরে কোন ঠিক কিনা বাবা জোরে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি রাত্রে নিশিতে বসিয়াম যত বড় গুনাহগার হোক রাত্রে নিশিতে নির্জনে বসিয়াম চোখের দুই ফোঁটা গরম পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে আমার আল্লাহ বলেন ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়া বকু কাসীরা আল্লাহ ডাক দিয়ে বলে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি কাঁদবে কম কম করে হাসবে আমি আল্লাহ তোকে গ্যারান্টি দিয়ে দিলাম তোমার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গাও যদি তুমি গুনাহ করো রে আমি আল্লাহ তওবা যদি কাসুল কাজ ভাবে করতে পারো জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া আমি আল্লাহ ইবাদিলুল্লাহি সাইয়াতিহিম হাসানা আল্লাহ বলে তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোমার গুনাহের মেঘ দিয়া পরিবর্তন করে দেই জোরে কোন সুবহানাল্লাহ আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ এজন্য পাপ না করলে মাফ করবে কে পাপ না করলে মাফ করবে কে তোকে তুমি বসিয়া রহমান রহিম নামুরে আল্লাহ যাবে তোমার মুচিয়া জোরে কোন আল্লাহু আকবার জন্মে যে জন পাপ করে না জন্মে যে জন জন্মে যে জন পাপ করে না পাবে না সে করুণা পাপীর আছে আল্লাহর কাছে দয়া পাবার অধিকার পাপীর আছে আল্লাহর কাছে দয়া পাইবার অধিকার জোরে কোন ঠিক কিনা এ বন্ধু কিতাবের মধ্যে একটি ঘটনা দেখলাম একজন পাপিষ্ট মদের বোতল নিয়ে হাতের মধ্যে সমুদ্রে পাড়ে দিয়া হাঁটে আর মদ খা মাতাল হইয়া সমুদ্রের কিনারের মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার কোন কোথায় পড়ছে কোথায় আসলে লোকটা পাপিষ্ট বড় ধরনের গুনাহগার এইবার
সমুদ্রের কিনারে পড়ে গেছে অজ্ঞান অজ্ঞান হয়ে পড়ে গেছে চান্স নাই চান্স হারা হয়ে গেছে এইবার যখন মদের বোতলটা হাতে নিয়ে পড়ে গেছে রাস্তা দিয়ে একটা লোক হাইটা কয় লোকটা মন বড় ধরনের অপরাধী এই অপরাধী নদীর কিনারে পয়রা গেছে জ্ঞান নাই জ্ঞান হারা হইয়াম এইবার পাহাড় থেকে বিশাল বড় একটা অজগর সাপ পানিটা উছরাইয়া পানি ছেদ করে ভেদ করিয়া সাপটা গড়িয়ে আসতেছে ওই মদকুটটাকে লক্ষ্য করছে তাকে বকন করার জন্য তাকে কাওয়ার জন্য আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার এই দিকে সাপটা আসতেছে মদকুরকে গুনাহগারকে কাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আমি তো রহমান রে আমি আল্লাহ হইলাম রহিম গুনাহগারকে যদি আমি না বাঁচাই আর কে বাঁচাবে জোড়া কোন ঠিক কিনা গুনাহগারের প্রতি আল্লাহর দয়া বেশি না কম কথা কয় না কম না বেশি কেন কেন বলবেন বাবা কথাটা শেষ করি আল্লাহ বলেন গুনাহগারের প্রতি আমার দয়া বেশি সুবহানাল্লাহ কম আল্লাহ যদি মাফ না করে তাহলে আল্লাহ ওয়া কি লাভ জোরে কোন ঠিক কিনা আল্লাহ তো আপনি এবং আমার মত নয় আল্লাহ খালি বন্দারে মাফ করতে চায় জোরে কোন ঠিক কিনা দেখবেন সন্তান যদি লুলা হয় ফ্যামিলির মধ্যে সন্তানটা যদি দুর্বল হয়ে যায় এই সন্তানের জন্য মা বাবা সর্বদাই সন্তানটার দিকে ঝুঁকে পড়ে জোরে কোন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দেখো বন্দারে আমি জানি তুন গুনাহগার বড় অপরাধী তোরে কেউ ক্ষমা করবে না আমি আল্লাহ সারা রাত্রে নিশিতে বসিয়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দাও তোমার জিন্দগির গুনাহটা আমি আল্লাহ মাফ তো করি শুধু তাই নয় জিন্দগির গুনাহ আমি আল্লাহ 100 কোটিও গুনাহ যদি করে থাকো 100 কোটি নেকদে পরিবর্তন করে দেয়া আমি তোরে আমার বন্ধু বানায় নি জোরে কোন সুবহানাল্লাহ এইবার বন্ধু গো এই গুনাহগার পড়ে রয়েছে সমুদ্রের পারে জোরে কোন ঠিক কিনা কোথায় কোথায় সমুদ্রের পারের মধ্যে হাতের মধ্যে মদের বোতল হারাম কাজ করে গুনাহগার কাজ করতে করতে পয়রা রইছে আল্লাহ ডাক দেখো একটা বিচ্ছু দেখা যায় পানিতে বেদ করে আবার বিচ্ছুটা আসতেছে দ্রুত গতিতে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কি তৃষ্ণা বোঝা যায় না এইবার বন্ধ আমার এই বিচ্ছুটা আসিয়া দ্রুত গতিতে ওই সাপটার মাথার মধ্যে একটা সুবল মারছেন তার মাথার মধ্যে একটা ফুক বৈশা দিয়েছে বৈশা দেওয়া বসা দেওয়ার পরে সাপটা পানির মধ্যে উস্তাইতাছে গইরাইতাছে এইভাবে এইভাবে এলুমিলু করতে আরম্ভ করলো দেখা গেছে সাপটা পানির নিচে তলায় গেছে আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার এইবার লোকটা ডাক দেখো আল্লাহ দুইটি ঘটনা কেন ঘটল আমি তো বুঝতে পারলাম না এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আল্লাহর মধ্যে জানায় আহা দে শুন রে শুন বান্দা নেককারের জন্য আমি আল্লাহ শুধু তা ন বদগার কে নিবে বদগারের জন্য আমি আল্লাহ রয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীর সামনে আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব সুবহানাল্লাহ কোন নবী বলেন না আল্লাহ আমি সন্তুষ্ট হব না কেন হবেন না আল্লাহর কাছে তো নবীর প্রেম জানে আল্লাহ আর আল্লাহর প্রেম জানে নবী জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এই জন্য রে উতুল্লাহ অমূল্য নবী কই জনে সিনে বলুন উতুল্লাহ অমূল্য নবী কই জনে সিনে হাই হাই দনি মানি পাই না নবী পায়াস গমে বলুন উতুল্লাহ অমূল্য নবী কই জনে সিনে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেখো বন্ধু কেন আপনি রাজি হবেন না আল্লাহর রাসূল
কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া কায়া কায়া রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার একটা আগনা গুনাহগার জাহান্নামে থাকবে জাহান্নামে চলে যাবে আমি নবী ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে কদম দেব না জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দেখো নবী গো আজকে কান্নার দিন নয় কিয়ামুল কিয়ামা কিয়ামতে কান্নার দিন নয় হাশর নয় জান্নাতে জান্নাতে কান্নার দিন নয় আমার নবী খুশি হয়ে যাবে আমার নবী খুশি হয়ে যাবে আর নবী ডাক দেখো আল্লাহ খুশি হব না একটা গুনাহগার তোয়া আমি আমার উম্মত তোয়া আমি জান্নাতে যেতে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ এ বন্ধু নবী কান্দে আপনি এবং আমার জন্য নবী কাঁদে আর ওই উম্মত নবীরে গালি দেয় এইডি হইছে কফাল পোড়া উম্মত জোরে কোন ঠিক কিনা এইডি কফাল পোড়া উম্মত এ বন্ধু এইবার এলহামের মধ্যে জানায় দে বন্দারে এই গুনাহগারটারে যদি আমি এখন না বাঁচাই ওই গুনাহগারের দুই তিন দেশ ছোট ছোট বাচ্চা আছে এ গুনাহ করছে সমস্যা নাই কোনোদিন যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ গাফুরুর রহিম রাহমানুর রহিম আমি সেকেন্ডে তার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারি আওয়াজ করে এখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ইয়ালা محمد اللهم صل على سيدنا محمد قرن نبينا بابا جرا بندورا مات কিছু গুনাহ আছে এই গুনাহ করলে আমার নবী তার আগে সুপারিশ করে সুবহানাল্লাহ কোন এখন বলবেন হুজুর এটা কোন কথা বলেন কিছু গুনাহ আছে এই গুনাহগারকে আল্লাহ মহব্বত করে অন্তরে চাপ দিয়ে ধরে সুবহানাল্লাহ কোন আর আমার নবী বলেন কিছু গুনাহ বড় বড় গুনাহ যদি করতে পারো নবীর মহব্বতে আল্লাহু আকবার কোন কার মহব্বতে কার মহব্বতে নবীর মহব্বতে কিছু গুনাহ আমি বইলা যাই শেরে কুদা হযরতে আলী আল্লাহর নবীজিকে রান মুবারকের মধ্যে আল্লাহ রাসূলের শের মুবারক রেখে গুম পাড়াচ্ছেন সুবহানাল্লাহ কোন কে 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 শেরে কুদা আলী কে কে কথা বলে না শেরে কুদা আলীর রান মুবারকের মধ্যে আল্লাহ রাসূলের পবিত্র মাতা মুবারক রাখছে আল্লাহু আকবার কোন আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন শেরে কুদা আলী তিনি দেখতে পেলেন সময় চলে গেছে যাইতে যাইতে সময় যাইতে যাইতে সময়টা সরাসরি আসরের সময় ওভার হয়ে মাগরিবের সময় চলে গেছে শেরে কুদা আলী ডাক দেখো আল্লাহ তুমি বলেছ কুরআনুল কারিমে তোমার বন্ধু নবীও বলেছে কোন ব্যক্তি যদি জেনে শুনে একটি ফরজ কাজ তরফ করলো ফরজ কাজকে যারা তরফ করলো ছেড়ে দিল জেনে শুনে কবিরা গুনাহ হয়ে গেল একটি কবিরা গুনার জন্য 288 বছর জাহান্নাম ভুগতে হয় এত এক মিসকাল এক উব্বা 80 উব্বা দুজকের সমপরিমাণ তাহলে 80 উব্বা দুজক যদি ভুগতে হয় বাবা জেরা বন্ধুরা তাহলে শেরে কুদা আলী চিন্তায় পড়ে গেলেন চক্ষু দিয়ে গড়গড় করে পানি পড়তেছে তৃষ্ণা বোঝা যায় না আল্লাহর খেলা বোঝা কঠিন শেরে কুদার আলী চোখের পানি আল্লাহর নবীজির দেহ মুবারকের মধ্যে জিসিম মুবারকের মধ্যে টক টক পড়তেছে আল্লাহর নবীজির গুম মুবারক ভেঙে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার বিষয়টা জানছে কিনা কথা কোন জানছে কিনা আল্লাহ বলে নবী সবকিছু জানে ওয়াফু আলাল গায়বি বিদনি আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার নবী জিরে বলে গায়বের খবর বলতে মানুষের কাছে কৃপণতা করবেন না সুবহানাল্লাহ কোন শুধু তাই নয় আল্লাহ নবী বলেন কান জুড়ে লাইয়ে কাফি হাদিহি সংক্ষিপ্ত আলোচনা অনেক লম্বা হাদিস আল্লাহর নবী বলেন হাতের তালু যেমন স্পষ্ট দেখতে কষ্ট হয়নি আল্লাহর রাসূল বলেন কুল কায়নাতের এমন কোন স্থান নাই আমি নবী দেখতে কষ্ট হয় আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার নবী আমার ডাক দেখো আলী এ আলী
তুমি শেরে কুদালি তুমি বেলায়াতের বাদশাহ আলী রে তোমার শানে আমি বলেছি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি হইলাম মদিনার শহর তুমি হইলা দরজা জোড়া কোন সুবহানাল্লাহ এ আলী তুমি কেন চোখের পানি চিরে দিয়ে কান্দ ঘটনাটা আমাকে বলো নবী আমার জানে কিন্তু নবী একটা আশ্চর্যের ঘটনা ঘটাইবে এই জন্য নবী নিজেই বলেন ওয়ামিন কারামাতি রাব্বি ইন্নি উলিতু মাকতুনান ওয়া লাম ইয়ারা আহাদু সাওয়াতি আমি নবী হইলাম আল্লাহর একটা বিশেষ কুদরত আমি নবীরা যারা মানুষের মতো বলবে এরা হইল আবু জাহাল জোরে কোন ঠিক কিনা কেমনে কেমনে ইয়া রাসূলুল্লাহ কেরে আলী তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো বলো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কোন ব্যক্তি যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলো তার জন্য আশুব বা দুজগ হয়ে যা হুজুর কবিরা গুনাহ হয়ে গেছে গো এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি আমার নবী ডাক দে বল আলী তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম আত্তাকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম আলী তুমি কি জানো নবীর ভালোবাসা হইল ইমান আলী রে তুমি কান্না বন্ধ করো ইয়া রাসূলুল্লাহ এখন আমার নামাজ যে চলে গেল আমি কি করতে পারি নবী আমার ডাক দেখো আলী রে তুমি কি আবার আসরের নামাজ পড়বানি আলী কই ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়া যাবে নবী ডাক দেখো আলী সূর্য যদি আসরের জায়গায় চলে যায় তবে কি তুমি নামাজ পড়বিনি আয়া কই ইয়া রাসূলুল্লাহ যদি হয় আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আপনি এবং আমার নবী পারবে কিনা আরো জোরে কোন পারবে কিনা বন্ধু আমার কবির মরজুক আল্লাহর নূরের নবীজি আঙ্গুল মুবারকের ইশারা মারল হোগো সূর্যটার সঙ্গে সঙ্গে ওই অস্তমিত সূর্যটা আবার আসর স্থানে চলে গেল আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন ইয়া হাবিবাল্লাহ শুধু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা আব্দুল হামিদ দিতপুরি সাহেব আমরা নামও শুনিয়া হইলাম পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমরা ওদমে বলুন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন ইয়া হাবিবাল্লাহ শুধু গজল বলার সময় নাই বক্তা চলে এসেছে কবির মালাজুক বাবা জরা বন্ধুরা আর আমার মাত্র কয়েক মিনিট সময় আছে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার কি বলতেছিলাম বাবা জিরা বন্ধুরা আলোচনা ইতির দিকে চলে গেলাম তাহলে শেরে কুদালি গুনার কাজ করছে নবীর প্রেমে পড়িয়া এই গুনাতে তার লাভ হইছে না লস হইছে কথা কয় না লাভ না লস আর জোরে কোন লাভ না লস আওয়াজ করে কোন আল্লাহু আকবার এই জন্য কিছু কিছু গুণ আছে যে গুণা করলে আরো নেকের চাইতে ডাবল নেক হইয়া যা জোরে কোন সুবহানাল্লাহ তবে গুনার ধরন আছে সব গুনায় করা যাবে না জোরে কোন ঠিক কিনা শরীয়তে ফেকার মাসলাই শরীরে আঘাত করলে অঙ্গ পতঙ্গ কেটে দিলে কবিরা গুনাহ হয় জোরে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর নবীর প্রেমিক ওয়াইসাল কারণে একটা পাথর লইয়া রে বন্ধু 32টা কাঁচা দন্দ ভেঙ্গে চুরমার করে দিল জোরে কোন ঠিক কিনা আরো আওয়াজ করে এখন ঠিক কিনা সন্ধ্যার সময় হয়ে গেছে গো মেসকাতুল মাসাবির মধ্যে এই ওয়াইসাল কারণ কথাটা চমৎকার ভাবে এনেছেন তার হাতের মাঝে একটা দাগ থাকবে এইদিকে লম্বা কথা 11 খণ্ডের মাঝে স্পষ্টভাবে লেখা আছে আরবি বাংলা এইদিকে আমার লম্বা এইদিকে কথা বলতে আমি চাইনি ওয়াইসাল কারণ সন্ধ্যার সময় মুখটা তার ফুইলা গেছে এইবার পশ্চিম দিকে তিনি তাকাইয়া অমাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহু আকবার কোন
আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এইবার নবীজি সবকিছু জানেন গো আমার নূরে নবী ওই সরকারনির কাছে দাঁড়াইয়া ডাক দে বলে পাগল 32 দন্ড কেন ভেঙে দিলা এইভাবে যখন কান্দে আল্লাহর নবী ওই সরকারনির রুমাল দিয়ে তার মুখটা মুছে দে আর ওই সরকারনি আল্লাহর নবীজির দেহ মুবারকের মধ্যে বুক মুবারকের মধ্যে মাথাটা লাগাইয়া আও মা করে করে তিনি কান্না শুরু করলো জোরে করে আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এইজন্য বন্ধু গো যারা নবীর জন্য মহব্বত আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া যদি 32টা কবিরা গুনাহ করেছে আমার নবী বলেন ওই সরকারনুরে তোর যদি 32টা গুনাহ হইছে গো এই দিকে লম্বা গত না সময়ের জন্য বলতে পারলাম না আমার নবী ডাক দিয়ে বলে ওই সরকারনি যাও 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 তুমি বছরে একবার আমারে দেখবে ওই সরকারনি কই ইয়া রাসূলুল্লাহ যা পাগলে মুক্তা ফুইলে গেছে 32টা দন্ড ভেঙ্গে দিতে পেরেছে ওই পাগল কলজাড়া বীরদিন্ন করে দিতে পারে গো আমি 9 মাস 29 দিন আমি বাঁচতে পারবো না নবী ডাক দেখো যা যা বতরে আমি মাসে একবার দিদার দিব ওয়াইসাল কারণে ডাক দেখো নবী গো আমি 29 দিন বাঁচবো না নবী ডাক দেখো যা তোমার আমি সপ্তাহে একদিন দিদার দিব ওয়াইসাল কারণে ডাক দেখো নবীজি ইয়া রাসূলুল্লাহ কুদার কসম দেয়া বলি এই জীবন আমি রাখতে পারবো না আমার নবী ডাক দেখো এ ওয়াইসাল কারণে শুনে নাও আমি নবী তোমারে বলে গেলাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে যখন আমাকে সালাম দেবে আসসালামু শব্দটি মারেফা নির্দিষ্ট করে চাল্লাম মারেফা শব্দের মারেফা অর্থ নির্দিষ্ট আলিফ লাম যা শব্দের মধ্যে তাকে মারেফা আসসালামু আলাইকা ওয়াহদ মুজাক্কার হাজির নবী উপস্থিত থাকবে ওয়াইসাল কোরআনি আমি নবী তোমারে বলে দিলাম আমাকে যদি নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিবে আমি নবী তোরে ওয়াদা দিলাম প্রত্যেক নামাজের মধ্যে আমি নবীর দিদার পাইবে জোরে কোন সুবহানাল্লাহ আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা আমি সবসময় এই গজলটা বলে থাকি ও তুল্লাহ মোল্ল নবী কই জনে সিনে বলন ও তুল্লাহ মোল্ল রাসূল কই জনে সিনে হায় রে হে দনি মানি পাইদা নবী পায়া সগনে বলন ও তুল্লাহ মোল্ল নবী কই জনে সিনে যাই হোক বাবা আজের বন্ধুরা অসমাপ্ত আলোচনা এভাবে ইক্তিসার করতে হচ্ছে এক মুহূর্ত বা জিকিরের সময় নাই এরপরে অনেকজন বলেছে রাস্তার মধ্যে হুজুর দয়া করে একটু জিকির দিবেন কয়েক মুহূর্ত বা চক্ষু দয় বন্ধ করে কয়েকবার আল্লাহ পবিত্র নামের জিকির পড়ে নেন জবান খুলে জবান খুলে নাম 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 এত মানুষ জিকির হয় না আল্লাহ 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 মোর সিদি রে কই পাই ভগে লে গম্ব ওরে দয়ালা মায়া মোর সিদি দিনে পাগল মন বোঝাইলে যাব যাই না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআতুল্লাহ নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু আওয়াজ করে বলুন আমরা মন দিয়াছি প্রাণ দিয়াছি নবী মন দি জোরে হায় রে আর কি দেব বল না
প্রেমেছে কায়া কোটাই লোকাইলা বলো নদ রদি নবী গো আমরাবেনি বাহানি সোনার মা তোমায় ভালো বাইসা গো নবীজি কত গালি শুনি গো নবীজি শুনিরা কতই কথা শুনি অন্যায় শুধু একটা গো নবী আমরা তোমার ভালো বাসি জোরে কোন ঠিক না বেঠি আরে সব দুঃখ মেনে নিব নবী সব দুঃখ মেনে নিব নবী যদি তোমাকে দেখি নবী প্রেমে সে কায়া দূরে রাইক না বলুন মন্দি আছি প্রাণ দিয়াছি নবী মন্দি মারহাবা আছি নবী আর কি দেব বল নায়ামরাবেনি বাণি সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লাম ولا علي سيدنا একটু জবান কোলে পড়েন সবাই লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা قلب لا إله إلا الله روح لا إله لا سر لا إله لا خوف لا إله জানি বহ দোরে মাদিনা আমরা মাদিনার রাস্তা চিনি না আমার মুরশিদি জানে ঠিকানা বাবা সিদ্দিক সাহেব জানে ঠিকানা আমরা যাব সোনার মাদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই বাজান নবীজি সারা ও ভাই নাই হাই হাই ওই নবীকে পেতে হলে ওই নবীকে দেখিতে হলে ওলি আল্লাহর সহবত চাই লা ইলাহা বন্ধু জ্বলছে গো আগুন অন্তরে বাবা নিবে না পানি দিলে হায়রে সে আগুন নিবে নবী গো সে আগুন নিবে নবী গো আপনার নূরের দর্শনে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআতুল আইনি কে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বড় করে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলুন ইয়া উলি আল্লাহ আওয়াজে এদিক দিয়ে যুবকরা দুর্বল আওয়াজ দে আওয়াজ স্লো দিলে চলবে না মহাব্বতে কালবে জরব দেয়া জিকির পড়বেন মহাব্বত ছাড়া কিছু পাওয়া যায় না জোরে কোন ঠিক কিনা
এই জন্য মানাহাব্বা জিক্রান কাসিরা শাইন যে যারে ভালোবাসে তার মনটা সর্বদাই মনের মধ্যে উঠে পড়ে ঠিক না বেটি এ বন্ধু একটা যুবক যদি একটা যুবতী ছেলে মেয়েরে ভালোবাসে রাত্রে যদি তিনটা চারটা বাজে দুধু একটু টেলিফোন করো হ্যালো হাই তুমি কোথায় আছো কয় আমি তো এখন গরু গভীর নীরব জায়গা কো জঙ্গলে চলে আসো তোমার সাথে গভীর নিশিতে নির্জনে সাক্ষাৎ হবে যদি সত্যিকারে প্রেমিক হয় গভীর জঙ্গলে সাক্ষাৎ করে কি করে না আর আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি আল্লাহর সাথে মহব্বত থাকে গভীর নিশিতে নিরজনে উঠিয়া চোখ দয় তোমার চোখ দিয়া পানি গড়গড় করে পড়বে ফজরের নামাজের আগে উঠিয়া মহব্বতে আল্লাহর ডাকবা আল্লাহ 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 এত মানুষ জিকির হয় না এই তো আল্লাহ 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 ভালো লাগে ভালো লাগে জবান কুলে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ ও মুর্শিদ কোন বানেলো কাইলায়া আবুল কায়ের সন্নু ডায়া আখে মুর্শিদ দেখা যাওয়া সেহিয়া প্রাণের মুর্শিদ মাশাল্লাহ প্রাণের সিদ্দিক বাজান কোন কানে লোকাইলায়া তোমার এ তিমি কান্দে বাজানো রাস্তায় রাস্তায় বৈশা প্রাণের মোর সিমিদ মাশাল্লাহ ভালো লাগে ভালো লাগে জবান তুলুন আল্লাহর জিকির দিন যায় আমার যেমন তেমন মুর্শিদি যাইতে বাবে জালায়া বনহু রাহরি হিনির মত রে মন কহ রে ও তাহলা প্রাণের মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ 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 ভালো লাগে রে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ শফিক শাহ কোন কানে লো কাইলায়া প্রেম ন জরা রা খাই কো দয়ালো এই সন্ন গে যাহি না প্রাণের মোর শিবিদ মাশাল্লাহ আল্লাহ 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 সাতক যেমন বৃষ্টি মনসিদ আকাশ প্রাণে তাকে চাইয়া আবুল কায়ের জন্য ডায়া আকি বাজানো রাস্তায় রাস্তায় তাহিকা প্রাণের মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 প্রাণের সিদ্দিক সাগু ও বাজান কোন কানে লো কাইলায়া
كينا اتيم كانغا امدا مرشيدو ديكا زاوا شهيا تانير مرشيدو ما شاء الله 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 لا إله إلا الله محمد رسول الله قرة العين بك رسول الله صلى الله عليه وسلم أسكير كتب الإرشاد پیر کامل شاہ صاحب حضرت مولانا ابو بکر صدیق رحمۃ اللہ علیہ وسلم رحمۃ اللہ আমার মুর্শিদ কিবলা যিনি প্রতিষ্ঠিত করেছেন আজকের যিনি আওলাদে উলি পীর কামেল মুফাসসির কুরআন হযরত আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর শুভ আগমন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ চলে সাহেবের মহাসম্মেলন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব সুতারপাড়া সহ সভাপতি মোহাম্মদ এসআর মালিক মানিক সাহেব সহকারী শিক্ষক সুতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় আজকের সম্মানিত প্রধান বক্তা বিশেষ আকর্ষণ আরো আছেন মুআজ্জাজ মুহতারাম পিতৃতুল্য মুরব্বী নিয়াজাম পর্দানিশীন মা ও বোনেরা আমার যুবক ভাইয়েরা আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি স্টেটলি কিছু আলোচনা বলবো আমি সূরাতুল মুজাদালা থেকে একখানা ছোট আয়াত তেলাওয়াত করেছি সূরার নাম কি সূরাতুল মুজাদালা সূরার নাম কি সূরা মুজাদালার ছাপার অক্ষর বড় ছাপার অক্ষরে কোরআন শরীফ 20 নম্বর আয়াত ছোট ছাপার অক্ষরের কোরআন শরীফ হচ্ছে 19 নম্বর এখানে আল্লাহ পাক তার বন্ধু শান লিখতে গিয়ে বলতে গিয়ে কোরআন পাকে বলেছেন ইন্নাল লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে কি চমৎকার কথা লিখেছে বন্ধু আমার কোরআন শরীফে সমস্ত আলোচনা আমার নবীর পক্ষে কার পক্ষে কথা বলেন কার পক্ষে আরো জোরে বলুন কার পক্ষে আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা দুটি হাত উত্তোলন করে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত নামান আমরা আল্লাহ রাসূলের পক্ষে থাকতে চাই কিনা কতক্ষণ চাই কিনা আল্লাহ রাসূলের পক্ষে থাকলে বর্তমান ওলিদের পক্ষে থাকতে হবে কার পক্ষে গভীর মানযুগ বাবা জেরা বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল লাযীনা ইউহাদ্দুনাল্লাহা উলাইকা হুম আযাল্লিন আর বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াজ পড়েন ইন্নাল লাযীনা নিশ্চয় যাহারা ইহাদুন আল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে চরণ করে কার বিরুদ্ধে চরণ আল্লাহ ও রাসূলের যারা বিরুদ্ধে চরণ করে আমার আল্লাহ কোরআন থেকে ওয়াজ পড়েন উলাইকা ফিল আযাল্লিন আরো বড় করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চরণ করবে উলাইকা হুমুল আযাল্লিন আল্লাহ পাক দুনিয়াতে অবদস্থ করবেন মরার পরেও তাদেরকে অবদস্থ করবেন জোরে কোন ঠিক না বেটি আরো আওয়াজ করে কোন ঠিক না বেটি নবীর আপন নয় নবীজির চাচা আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা নয় আবু জাহেল বলতেছে এ মোহাম্মদ ইয়া মোহাম্মদ
قالوا ما انتم الا بشر مثلنا الله اكبر ابو জাহেল আয়েশা বলতাছে মুহাম্মদ তোমারে আমি কেমনে নবী মানব ক কেন তুমি আমার ভাতিজা আল্লাহ কি ভুল করছে আমার মতো ব্যক্তি রাইকা আল্লাহ তোমারে নবী বানাইতো নাউযু বিল্লাহ বলবেন না নবী আমার ডাক দেয় কয় চাচা আমার যে আল্লাহ নবী বানাইছেন কোন কাজটা করলে আপনি বিশ্বাস করবেন আমি যে নবী সুবহানাল্লাহ কইতেন না কথাই যদি হয় আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে আমার নবী আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নবীর সামনে আলোচনা করেছেন ইখতারাবাতি সাতি আনশাকাল কামার محبت درود شریف پڑھنا اللهم صل محمد وعلى آل سيدنا